কাল শেষ হচ্ছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা তাপসের পাশে খোকন অংশগ্রহণমূলক ভোট চায় আওয়ামী লীগ ব্যালটে মোকাবিলার ডাক বিএনপির ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও অব্যবস্থাপনার অভিযোগ আবেদনকারীদের অবকাঠামো সমস্যা ও নিরাপত্তা বিবেচনায় ধীরগতি শিকার অধিদপ্তরের যানজটের আরেক নাম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজা স্বয়ংক্রিয় ফাস্ট ট্র্যাক পদ্ধতির সুফল নেই নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা এবং বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ চাঁদপুরের শিক্ষার্থী অসহায় পরিবার খতিয়ে দেখার কথা জানালো পুলিশ সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক ভোটের আর মাত্র দুদিন বাকি থাকা এখন তুঙ্গে নির্বাচনী গণসংযোগ গতকাল দক্ষিণের আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পাশে দেখা গেছে বর্তমান মেয়র সাঈদ খোকনকে আজ নির্বাচনী ইশতেহার দেবেন তাপস সাম্প্রদায়িক সম্প্রীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গতকাল ইশতেহার দেন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রচারণা শুরুর পর প্রথমবারের মতো একই অনুষ্ঠানে দেখা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের মঙ্গলবার দুপুরে সদরঘাট এলাকায় একটি ছিন্নমূল শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকনের সঙ্গে দেখা হয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ওই এলাকায় এ সময় তিনি গণসংযোগে আসেন আচরণবিধির কারণে উনি আমার আনুষ্ঠানিক গণসংযোগে তিনি অংশগ্রহণ করতে পারছিলেন না আজকে এখানে আমি যখন গণসংযোগে এসেছি আমি যখন জানলাম তিনি এখানে একটি সিটি কর্পোরেশনের একটি উদ্যোগকে উদ্বোধন করতে এসেছেন আমি এই সুযোগে ওনার সাথে একটু কুশল বিনিময় করতে এসেছি তার পক্ষে সম্ভব এই শহরকে যে উন্নতি এবং অগ্রগতি শেখ হাসিনার নেতৃত্বে বিগত এক দশক যাবৎ চলে আসছে একমাত্র তিনি পারবেন এটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মধ্য দিয়ে একটি সবুজ সুন্দর ঢাকা আপনাদেরকে উপহার দিতে এর আগে রাজারবাগ এলাকায় গণসংযোগে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তাপস ঐতিহ্যের সাথে আধুনিকায়নের পথে এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এ সময় দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে এ সময় তিনি ১৩টি দফায় ১৪৪টি পরিকল্পনার কথা তুলে ধরেন যানজট দূষণমুক্ত পরিবেশসম্মত ভারসাম্যমূলক সুষম উন্নয়নের মাধ্যমে একটি বিশ্বমানের ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ঢাকা মেট্রোপলিস গড়ার পরিকল্পনা আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসীর কাছে তুলে ধরছি প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন কাউকে কোনো প্রকার নাগরিকের ধর্মবিশ্বাসকে আঘাত করতে দেয়া হবে না পরে বিকেলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি কলাবাগান মিরপুর রোড সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড ও কাঁঠালবাগান এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা এদিকে ভোটারদের মন জয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর সিটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে বিএনপির প্রার্থী তাবিত আউয়াল প্রতিপক্ষকে ব্যালটের মাধ্যমে মোকাবিলার হুঁশিয়ারি দেন আর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতের আহ্বান জানান আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ভোটের বাকি হাতে গোনা কয়েকটা দিন সর্বোচ্চ সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টায় ব্যস্ত মেয়র প্রার্থীরা মঙ্গলবার সকালে মোহাম্মদপুর এলাকায় প্রচারণায় নামেন উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আউয়াল সড়কে ঘুরে ঘুরে ভোটারদের খোঁজ খবর নেন অংশ নেন কয়েকটি পথসভায় ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি দুই একটা ঘটনাকে বিচ্ছিন্ন ভাবা যাবে না কারণ যেভাবে হামলাগুলো হচ্ছে সেটা প্রভাব কিন্তু পুরা স্বরূপে পড়ে আমরা জানা মতো মিলিতভাবে ১৪০টার মতো অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন দাখিল করেছি ১০২টায় অভিযোগ নির্বাচন কমিশন নিষ্পত্তি করে দিয়েছে যে এইগুলো অভিযোগ আমলে নেন নাই
এরকম যদি পরিস্থিতি বজায় রাখা হয় তাহলে কিন্তু আশঙ্কা জায়গাও থাকবে, উৎসবটা আমরা পাবো না। অন্যদিকে দিনের শুরুতেই জাতীয় প্রেস ক্লাবে একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, রাজধানীর নানা সমস্যা সমাধানকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই মাঠে নেমেছেন তিনি। অপরিকল্পিত শহরের জন্য যেরকম আছে যানজট, যেরকম আছে জলজট, যেরকম আছে মশার উপদ্রব, যেরকম আছে বায়ু দূষণ, এই ধরনের অনেক ধরনের কিন্তু চ্যালেঞ্জ আছে। বাট শুরু কিন্তু করতেই হবে আমাদেরকে, শুরু যদি করতে পারি শেষ কিন্তু হবেই। সুন্দর পরিবেশে একটি ইলেকশন হবে, নির্ভয়ে সবাই আসবে। পরে রাজধানীর পল্লবী এলাকায় কয়েকটি ওয়ার্ডে প্রচারণায় অংশ নেন আতিকুল। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থনা করেন ভোট। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নগরবাসীর ভোট নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ব্ল্যাকমেইলের উদ্দেশ্যেই নারী সহকর্মীদের ভিডিও ধারণ, গ্রেফতারের পর আড়ং এর সাবেক কর্মীর স্বীকারোক্তি, 36টি ক্লিপ উদ্ধার। করোনা ভাইরাস ঠেকাতে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। দেশে আসা ও বিদেশগামী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তবে ভাইরাস শনাক্তের কিট না থাকাসহ যন্ত্রপাতি ও লোকবল সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ইনফার্নেট থার্মোমিটার দিয়ে চলছে করোনা ভাইরাস পরীক্ষা কার্যক্রম। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গত 17 জানুয়ারি থেকে চীন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও মঙ্গলবার থেকে সব যাত্রীদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। তবে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এখন আমাদের যেহেতু মনিটরটা নষ্ট, আমরা এখন ম্যানুয়াল যে ইনফ্রারেড থার্মোমিটার আছে, আমরা প্রতি পেশেন্টের ফোরহেডে এটা টাচ করে আমরা ডিটেক্ট করতে চাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টও চালানো হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। করোনা ভাইরাস শনাক্তে কোনো যন্ত্রপাতি না থাকায় কার্যক্রমে আস্থা নেই যাত্রীদের। তবে মেডিকেল টেকনোলজিস্ট জানান, যন্ত্রপাতি না থাকায় উপসর্গ দেখেই করোনা শনাক্তের চেষ্টা করছেন তারা। যন্ত্রপাতি দিয়ে শনাক্ত হবে, এখানে তো এগুলো কিছু নাই। এটা তো যদি যন্ত্রপাতি না থাকে এটা তো কোনো মানে নাই, এটা আমরা কোনো মতে সাপোর্ট করতে পারি না। ভাইরাস আসলে এখানে শনাক্ত করার মতো এখানে আপাতত কোনো যন্ত্রপাতি আমাদের কাছে নাই। আমরা সাধারণত করোনা ভাইরাসের যে লক্ষণগুলি আছে সেগুলি পর্যবেক্ষণ করতেছি আর কি। চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টও কাজ করছে 6 সদস্যের একটি মেডিকেল টিম। আবু নোমান, সময় সংবাদ। রাজধানীতে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত, বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকায় আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি যাব তার কাছে। শুভ, ইমদাদ, ঘড়ির কাটায় সকাল 10:09, অথচ চারপাশে তাকিয়ে দেখলে মনে হয় যে এখনো মাত্রই সকাল হলো। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গতকালের চেয়ে আজকে, গতকালকে যেমন আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7, কিন্তু আজকেই এটি কমেছে 15.6 এসে পৌঁছেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ অনেকটাই। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ যারা হঠাৎ করে বের হয়েছেন, যারা আসলে বুঝতে পারেননি, তারা হয়তো শীতের সব ধরনের পোশাক নিয়ে বের না হয়ে অনেক ধরনের এক ধরনের বিপদে পড়েছেন। তো আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে কিন্তু বৃষ্টিও হয়েছে, তবে বৃষ্টির পরিমাণটা খুবই কম, যেমন 5 মিলিমিটার কিংবা 5 মিলিমিটারের কম, যেটি আগারগাঁও সহ ঢাকার কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে যেহেতু সারাদিনে বৃষ্টি, সারাদিনে সূর্যের উপস্থিতি এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, এবং সন্ধ্যা পর্যন্ত সূর্য আসলে খুব অল্প সময়ের জন্য স্থায়ী হবে, এজন্যই মূলত তাপমাত্রা খুব বেশি কম না হলেও কিন্তু ঠান্ডা অনুভূত বেশি হচ্ছে সাধারণ মানুষের কাছে। তারপরেও বলি যে এমন আজকের যে কুয়াশার যে পরিস্থিতি, এটি আগামী দিনও অব্যাহত থাকবে বলে তারা পূর্বাভাসে জানিয়েছেন। এবং সারা দেশের পরিস্থিতি আপনাকে যদি বলি যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 9.1, যেটি
বাংলাদেশের তেঁতুলিয়াতে এই এই তথ্যটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো সব মিলে বলা যায় যে বৃষ্টির যে কথাটি বলা হচ্ছে যে আজকে কিছুটা বৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি কালকেও কোথাও কোথাও 5 মিলিমিটার বা 5 মিলিমিটারের কম বৃষ্টিপাত হতে পারে। তবে এখন পর্যন্ত যে ধারণা করা হচ্ছিল যে আরও একটি শৈত্য প্রবাহ ঢাকা শহরে আসতে পারে, সেই সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে শৈত্য প্রবাহ আসার ঢাকাতে আর কোনো সম্ভাবনা নেই। তবে ঢাকার বাইরে ঢাকার বাইরে রাজশাহী রংপুরে শৈত্য প্রবাহ আবারও আসতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে, যেহেতু সূর্যের দেখা নেই, জলীয় বাষ্পের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, এজন্য অন্যান্য দিনের চেয়ে আজকে শীত বেশি অনুভূত হচ্ছে। এই ছিল সবশেষ খবর। রাজধানীর শীত পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন বনানী থেকে মুজাহিদ শুভ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে উজ্জেকে বসেছে শীত, পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ, সেই সঙ্গে ঝালকাঠি, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এদিকে শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা, অনেকে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ। সকালে তেঁতুলিয়ায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকালের চেয়ে তাপমাত্রা একটু বাড়লেও কমেনি শীতের তীব্রতা। ই পাসপোর্ট কার্যক্রমের শুরুতেই অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলছে, তবে বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরে পাসপোর্ট অফিসে এসে ভোগান্তির কথা জানালেন অনেকে। অবকাঠামোগত স্বল্পতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ধীর গতিতে এ কার্যক্রমে এগুচ্ছে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। বহুল প্রতীক্ষিত ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও ধীরগতি ও বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ আবেদনকারীদের, সেই সঙ্গে দুর্ভোগেরও কমতি নেই। ই পাসপোর্টের টাকা জমা দিতে চাইলেও ব্যাংকগুলো টাকা নিতে চান না বলে অভিযোগ পাসপোর্ট প্রত্যাশীদের। ই পাসপোর্টের জন্য টাকা জমা দিছি, ই পাসপোর্ট হচ্ছে না, অর্ডিনারি পাসপোর্টের জন্য আমার টাকাটা বেশি চলে গেছে। অ্যাক্সেস টাকাটা জমা দিতে গেছি, ব্যাংক বললো যেন আমাদেরকে ওই সার্কুলার দেয় নাই, আমরা নিতে পারবো না। গত 22 জানুয়ারি থেকে প্রথম 6 দিনে ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় 6000। দৈনিক 100 জনের বায়োমেট্রিক সম্পন্ন করছে আগারগাঁও পাসপোর্ট অফিস। প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরে খুশি অনেকে। ছবি তুললাম, আঙ্গুলের প্রিন্ট দিলাম। অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দরভাবেই ই পাসপোর্টের প্রসেসগুলো মেনটেন করা হচ্ছে। তবে নতুন পদ্ধতি, অবকাঠামো প্রস্তুত না থাকা ও নিরাপত্তা বিবেচনায় কার্যক্রমে ধীরগতির কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। নতুন মেশিন যেহেতু এবং সফিস্টিকেটেড মেশিন, পুরো জিনিসটাকে একটা স্থিতিশীল অবস্থায় আসার জন্য কিছু তো সময় লাগবে, এটাই স্বাভাবিক। প্রথম 6000 আবেদনকারীর বায়োমেট্রিক সম্পন্ন করতে মার্চ মাস পার হবে। ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তাদেরকে একটি নির্ধারিত সময় দেওয়া হয়, সেই সময় অনুযায়ী তারা আজকে এসে এখানে নিজেদের ছবি, আইরিশ এবং আঙুলের ছাপ দিয়ে যাচ্ছে। সর্বোচ্চ 15 দিনের মধ্যে এই ই পাসপোর্ট হাতে পাবেন প্রার্থীরা। এরই মধ্যে ই পাসপোর্ট যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরে 9টি ই গেট বসানো হয়েছে, যার মাধ্যমে 40% কাজ সহজ হয়ে যাবে। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দিনাজপুরে গড়ে উঠেছে রাসায়নিক মুক্ত সবজি গ্রাম, ক্ষেত থেকে বাজারে বিক্রি করছেন কৃষকরাই, ক্রেতাদের সন্তোষ। যানজটের আরেক নাম চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাশের টোল প্লাজা। দ্রুত যানবাহন পারাপারে টোল আদায়ে স্বয়ংক্রিয় আধুনিক ফাস্ট ট্র্যাক পদ্ধতি চালু করেছিল সওজ ও ইজারাদার, কিন্তু সুফল না পাওয়ায় সেটা এখন মরার উপর খাঁড়ার ঘা দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার বাসিন্দাদের জন্য। দীর্ঘ যানজটের কবলে পড়ে ভোগান্তি বাড়ছে যাত্রী আর চালকদের, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত শফিকুল আলমের প্রতিবেদনে। দীর্ঘ যানজটের এমন দৃশ্য চট্টগ্রাম শাহ আমানত সেতুর দক্ষিণ পাশের টোল প্লাজার। যানজট নিরসন আর দ্রুত গাড়ি পারাপারে এবছরের শুরুতে চালু হয় আধুনিক ফাস্ট্র্যাক বা স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি। টোলের 6টির মধ্যে 3 ও 4 নম্বর লাইন নির্ধারণ করা হয় ফাস্ট্র্যাকের জন্য।
কিন্তু দুটি লেনই খালি পড়ে থাকে সবসময়, ফলে অপর চার লেনের উপর চাপ বাড়ায় আটকে যাচ্ছে গাড়ি। দুইটা বন্ধ আর দুইটা চলে, এই জন্য দীর্ঘদিন সময় ধরে এটা লেন থাকে, জাম থাকে, সবসময় জাম থাকে। সময় সময় আমাদের জামের জন্য গাড়ি চালাতে পারছি না, জাম থাকার কারণে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। দুইটা লাইন অলরেডি চালু আছে, দুইটা লাইন বন্ধ, যার কারণে ফার্স্টে যে সুবিধা এটা মানুষ পাচ্ছে না। সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়নে চালু করা হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতি, যেখানে স্ক্যানিং মেশিনের মাধ্যমে নিবন্ধিত গাড়িগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে টোলাদায়ী করা হবে। কিন্তু জটিল এই পদ্ধতিতে চালকরা এখনও অভ্যস্ত না হওয়ায় সুফল মিলছে না এই পদ্ধতিতে। ড্রাইভার বা গাড়ির মালিক যারা আছে তাদের পক্ষ থেকে যে সারাটা সেটা আমরা পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় পার ডে 100 বা 120-130 এরকম গাড়ি যাচ্ছে আর কি ওই লেনে, তবে সেটা গ্রেজুয়ালি ইনক্রিজ করতেছে। এ সেতু দিয়ে প্রতিদিন দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের 20-25 হাজার গাড়ি চলাচল করে, কিন্তু চালু ফাস্ট্র্যাকের দুই লেনে চলছে মাত্র 80-90টি গাড়ি। প্রযুক্তি মানুষের জীবনকে গতিশীল আর সহজ করলেও অনেক সময় তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, যেমনটি হয়েছে চট্টগ্রামের শাহমানে সেতুতে টোলা দেয়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর মাধ্যমে। চট্টগ্রামের শাহমানে সেতু থেকে শফিকুল আলম, সময় সংবাদ। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রমাণিত হওয়ায় 63 শিক্ষার্থীকে আজীবন এবং 15 জনকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির জন্য 63 জন এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে 4 জনকে বহিষ্কার করা হয়। এছাড়াও সভায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগে আরও 9 জন এবং ছিনতাইয়ের অভিযোগে 13 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে শোকজ নোটিশ দেওয়ার পরেও একটা দীর্ঘ সময় পার পরে তারা আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে তাদেরকে নির্দোষ প্রমাণ করে কোনো কাগজপত্র আমাদের কাছে দাখিল করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অর্ডার এবং পক্ষের বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়াটা এখন শুধু সবার প্রত্যাশিত ছিল। আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সিন্ডিকেট চূড়ান্ত করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার অবস্থান থেকে জানালো যে এটা মেধাবীদের জায়গা, কোনো ডিজিটাল জালিয়াত অবৈধ প্রান্ত প্রক্রিয়া ভর্তি যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ চাঁদপুরের এক শিক্ষার্থী, 17 দিন আগে পরিবারের কাছ থেকে বিদায় নিলেও রাজধানীতে আর পৌঁছায়নি সে। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর মিরপুরে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ফয়েজ গত 22 ডিসেম্বর সেখানে ওশানোগ্রাফি বিভাগে ভর্তি হয় সে। গত 12 জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হওয়ার কথা ছিল। তার আগের দিন বাবা মায়ের কাছ থেকে বিদায় নেয় সে। চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদের ছোট মসজিদ এলাকার বাসা থেকে দুপুরে বের হওয়ার কয়েক ঘন্টা মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল মোহাম্মদ ফয়েজের। সন্ধ্যার পর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়, তারপর থেকে খোঁজ মেলেনি তার। এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা এখন অনেকটা বাকরুদ্ধ। আদরের সন্তানকে ফিরে পেতে পরিবারের আকুতি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে। ফয়েজ করে 2-3 লাখ দিন কোনো শব্দ নাই, তখন আমার কেমন জানি লাগছে। নিশ্চিত হলাম যে সে কোথাও সমস্যা হয়েছে, তখন আমরা হাজীগঞ্জ থানায় এসে জিডি করলাম। প্রায় সময় খেয়াল করতাম সে জামাতের সাথে নামাজ আদায় করে সুদা মসজিদটাও বাসায় আসতো। থানায় সাধারণ ডায়েরির পর গুরুত্ব দিয়ে নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ। তার সিডিআর অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে সে তেজগাঁও, ঢাকার তেজগাঁও এলাকার ইয়াতে ছিল, ওইখান থেকে মূলত সে নিখোঁজ হয়েছে। তারপর আমরা দেখছি আসলে সে কোথায় আছে। ফয়েজ গত বছর রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সে। সময় সংবাদ, চাঁদপুর। একের পর এক নারী কর্মীর ভিডিও ধারণ করত আড়ংয়ের সাবেক কর্মচারী সজীব। এসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করত ওই নারীদের। গ্রেফতারের পর পুলিশ এসব তথ্য জানিয়ে বলছে তার কাছ থেকে 36টি ক্লিপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে কর্মজীবী নারীদের মাঝে।
সিরাজুল ইসলাম সজীব কাজ করতেন আড়ংয়ের সেলসম্যান হিসেবে। এক নারী সহকর্মীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়, এতে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে সজীব। এক পর্যায়ে ওই নারী সহকর্মীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে তাকে কুপ্রস্তাব দেয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তাকে চাকুরিচ্যুত করা হয়। চাকরি থাকা অবস্থায় বেশ কয়েকজন নারী সহকর্মীর পোশাক পরিবর্তনের ভিডিও করে সজীব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে গ্রেফতার সজীবের কাছ থেকে 36টি ভিডিও উদ্ধার করা হয়েছে। সে ওই কার্নিশ দিয়ে উঠে তো ওই সেলফি স্ট্যান্ড দিয়ে যেটা উপর থেকে করেছে, যাতে যারা চেঞ্জ করছে তারা ঠিকভাবে বুঝতে পারেনি। সাধারণ মানুষের কোনো ভিডিও এখানে পাইনি, এখানে শুধুমাত্র যা পেয়েছি তাদের চিহ্নিত করতে পেরেছি, তারা সবাই আর কর্মী। কর্মজীবী নারীরা বলছেন কর্মক্ষেত্রে যদি নারীর নিরাপত্তা নিশ্চিত না করা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে কাজ করার আগ্রহ হারাবে তারা। চলাফেরা করতে গেলেই তো আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেখানে কাজ করছি সেখানকার পরিবেশটাও যদি আমাদের অনুকূল না হয় তাহলে তো কাজ করাটা মুশকিল। আমরা ট্রায়াল রুমে ট্রায়াল করতে যেয়ে আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং ভয়ে থাকতে হয়, তাহলে তো আসলে আমাদের এই সমাজে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে। আড়ং কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা জানান। আমরা আমাদের প্রত্যেকটা ট্রায়াল রুম আমাদের ম্যানেজ করে আমাদের নিজেদের স্টাফরা। ট্রায়াল রুমগুলো যেহেতু আমাদের ফ্লোরের মধ্যে অবস্থিত এবং আমাদের কাস্টমারদের লুপের মধ্যেই থাকে, সো সেখানে পর্যাপ্ত নিরাপত্তার আমরা ইনশিওর করি সবসময়। গত ডিসেম্বরে সজীবকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় শীত মৌসুমে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। এই মুহূর্তে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বছর জুড়ে জেলেরা কিন্তু ইলিশ যারা ধরে তারা কিন্তু আসলে লাভের মুখ দেখেনি, কারণ এবছর একের পর এক অবরোধ লেগেই ছিল। তবে মৌসুমের বাইরে এসে কিন্তু এখন সেই অবস্থা কাটিয়ে উঠতে পারছে জেলেরা, এবং গত তিন মাস ধরে ইলিশ ধরার পড়ার পরিমাণ কিন্তু অব্যাহত রয়েছে, যেটি কিন্তু একদমই মৌসুমের বাইরে এই ইলিশটি ধরা পড়ছে। এবং এখনও আজকে বাজারের যে অবস্থা, আজকেও ব্যাপক ইলিশ এসেছে বাজারে, এবং ইলিশের দাম কিন্তু এই অব্যাহত থাকার ফলে ক্রমাগতভাবে কমতে শুরু করেছে। এবং আজকে ইলিশের যে কেজি ওজনের যে ইলিশ, সেই ইলিশ কিন্তু এখানে 20-25 হাজার টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 30-35 হাজার টাকায়। এবং এই একই ইলিশ মৌসুম জুড়ে কিন্তু বিক্রি হয়েছে 35-40 হাজার টাকায়। তো বলা চলে যে মৌসুমের বাইরে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে এবং ইলিশের দামও কিন্তু সেই অনুযায়ী কমে আসছে। এবং এই অবস্থায় কিন্তু জেলেরা বলছে তারা অবরোধ বা মৌসুমের সময় যে অবরোধের ফলে যে লোকসানে তারা পড়েছিল সেটি কিন্তু কেটে উঠতে শুরু করেছে, এবং এই অব্যাহত থাকার পরিমাণ যদি অব্যাহত থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা তাদের সেই লোকসানটি কাটিয়ে উঠতে পারবে। তবে বাজার জুড়ে আমরা কথা বলেছি এখানকার যারা পাইকার, যারা এই মাছটি এখান থেকে কিনে ঢাকার বিভিন্ন মোকামে পাঠায়, সেই মোকামগুলোতে কিন্তু ইলিশের দাম একদমই নেই। তারা যেটি বলছে যে শীতের মৌসুমে আসলে ইলিশের চাহিদা কম থাকে, কারণ ইলিশের স্বাদ আসলে নষ্ট হয়ে যায়, সে কারণে দেশের বাজারগুলোতে ইলিশের চাহিদা কম থাকায় এখান থেকে যে মাছ, যে পরিমাণ মাছ এখন এখানে আসছে সেই পরিমাণ চাহিদা দেশের বিভিন্ন বাজারে নেই। সেক্ষেত্রে তারা এখান থেকে যে মাছটি কিনছেন সেই মাছগুলোতে তারা 3-4 হাজার থেকে শুরু করে 5-6 হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে প্রতি মনে। সেক্ষেত্রে এখানকার পাইকাররা কিন্তু এক প্রকার হতাশ এখন এই মাছগুলো কিনে, এবং আজকেও যে সমস্ত পাইকাররা, অনেক পাইকার আসলে মাছ না কিনেই ঘুরে গেছেন। তো তারপরও আমরা দেখছি যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকায় পাঠানোর জন্য যে পরিমাণ মাছ এখানে উঠেছিল সেগুলো পাইকাররা কিনে প্যাকেট করে ঢাকায় পাঠানোর ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন। তো ইমদাদ, এই ছিল আমার কাছে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। এম আজিম যোগ দিয়েছিলেন বরগুনার পাথরঘাটা থেকে। তিনি জানাচ্ছিলেন শীত মৌসুমেও বেড়েছে ইলিশ এবং অন্যান্য সামুদ্রিক মাছের সরবরাহ, তারই সবশেষ খবর। দিনাজপুরে গড়ে উঠেছে বেশ কয়েকটি সবজি গ্রাম। বিষমুক্ত সবজি ওইসব গ্রাম থেকে সরাসরি কৃষকরাই শহরে এনে একটি নির্দিষ্ট স্থানে বিক্রি করছেন, ফলে ক্রেতারা নিরাপদ সবজি কিনতে পারছেন। জৈব সার ব্যবহার এবং পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে কৃষি অফিসের সহযোগিতায় এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এই নিরাপদ সবজি যাতে 12 মাস পাওয়া যায় সেই প্রত্যাশা ক্রেতাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুর জেলার 13টি উপজেলায় 2টি করে মোট 26টি সবজি গ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে। ওইসব গ্রামে বেগুন, সিম, টমেটো, ফুলকপি, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করা হচ্ছে। কীটনাশক ব্যবহার ছাড়া বিভিন্ন ফাদ ও জৈব সার প্রয়োগ করে উৎপাদন করা হচ্ছে সবজি। তরকারির বাজারে বেশ চাহিদাও রয়েছে। অন্যান্য সবজির তুলনায় কৃষকেরা বাজার মূল্যও কিছুটা বেশি পাচ্ছেন।
আমাদেরকে কতগুলো বয়ম দিছে, আর একটা কার্ড আছে ওই যে পোকা লাগিয়ে থাকে। হ্যাঁ, এত খুব আমরা সুন্দর ফলন পাচ্ছি। বিভিন্ন প্রকার ফাঁদ দিয়ে ওগুলো আবাদ করতেছি, খরচা আমাদের কম, অনেক লাভবান হচ্ছি, নিজেরাও খাচ্ছি, ফলন অনেক ভালো হচ্ছে, এতে আমরা অনেক লাভবান হচ্ছি। নিরাপদ শাকসবজি জনসাধারণের কাছে পৌঁছে দিতে কৃষি বাজার নামে একটি বিপণন কেন্দ্র শহরের রেল বাজারে স্থাপন করা হয়েছে। নিরাপদ সবজি গ্রাম থেকে সরাসরি কৃষকরাই বিষমুক্ত এবং টাটকা সবজি কৃষি বাজারে বিক্রি করছেন। ফুলবাড়ি থানা থেকে আইছে, আমার বেচাবিক্রি ভালো আছে, আমাদের তাতে লাভ আছে। বাজারে আসে শুনতেছি যেখানে বিষমুক্ত সবজি পাওয়া যাচ্ছে, তাই নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি এখানে কিছু সবজি কিনলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবজি গ্রাম ও কৃষি বাজার নামক এই বিপণন কেন্দ্রে সার্বিক সহযোগিতা করছে বলে জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন রকম জৈব বালাইনাশক এবং ফেরোমন ফাঁদ, ইয়েলো লাইট ট্র্যাপ, এগুলো ব্যবহার করার ফলে তারা বিষ কম ব্যবহার করতেছে। জেলায় বর্তমানে একটি কৃষক বাজার থাকলেও প্রতিটি উপজেলায় নিরাপদ সবজি বাজার করার পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, দিনাজপুর। খেলার খবর। পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে দেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট বাংলাদেশ সরকার। সময় সংবাদে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও 2023 FTP শেষ হওয়ার পর ICC সব বড় ইভেন্টের জন্য বিড করবে বাংলাদেশ। এ লক্ষ্যে কক্সবাজার এবং পূর্বাচলে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তান যে ক্রিকেট বোর্ড যে আয়োজন করেছিল, যে নিরাপত্তার ব্যবস্থা তারা করেছিল, আমরা অবশ্যই এটা নিয়ে সন্তুষ্ট। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সরকার এবং ক্রিকেট বোর্ডকে, যারা এই নিরাপত্তার দায়িত্বে আমাদের খেলোয়াড়দেরকে দিয়েছে এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু তারা ফেরত এসেছে। আমরা আশা করি যে সামনের সফরগুলোতেও খুব সুন্দরভাবে আমাদের ক্রিকেটের দুই দেশের যে ক্রিকেটের যে টুর্নামেন্টগুলো হবে সেটি সফলভাবে শেষ হবে। আমরা ICCকে বলতে চাই যে ক্যালেন্ডার তৈরির জন্য যাবতীয় যা যা করা প্রয়োজন, এই জন্য স্টেডিয়াম যদি নির্মাণ করতে হয়, এই জন্য সকল স্টেডিয়ামগুলোতে ফ্যাসিলিটি বাড়াতে হয়, সকল কিছু করতে আমরা প্রস্তুত রয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কাল শেষ হচ্ছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণা। তাপসের পাশে খোকন, অংশগ্রহণমূলক ভোট চায় আওয়ামী লীগ, ব্যালটে মোকাবিলার ডাক বিএনপির। ই পাসপোর্টের কার্যক্রম শুরু হলেও অব্যবস্থাপনার অভিযোগ আবেদনকারীদের, অবকাঠামো সমস্যা ও নিরাপত্তা বিবেচনায় ধীরগতি শিকার অধিদপ্তরের। যানজটের আরেক নাম চট্টগ্রামের শাহ আমানত সেতু টোল প্লাজা। স্বয়ংক্রিয় ফাস্ট ট্র্যাক পদ্ধতির সুফল নেই, নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। এবং বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে 17 দিন ধরে নিখোঁজ চাঁদপুরের শিক্ষার্থী, অসহায় পরিবার, খতিয়ে দেখার কথা জানালো পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPN লিখে পাঠিয়ে দিন 16249। সঙ্গে থাকুন সময়।